আমি সত্যি অনুপ্রাণিত, আমি সাহস পাচ্ছি, এখন একটা বিচার হবে। সিটি ব্যাংকে 9 বছর ধরে কাজ করেছি, আমাদের মেধা বিকাশ করেছি, ওকে এমন কোন হেডলাইন নেই, আমার কাছে সব কাগজ আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখছেন তার নাম হলো মনিরা সুলতানা পপি। তিনি কিন্তু একসময় সিটি ব্যাংকে চাকরি করতেন, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, তিনি যে এখানে এসে যে নারীবাদী বা বাংলাদেশের যখন প্রেক্ষাপটে এখন ধর্ষণ নিয়ে যে পরিমাণ সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ এবং মানুষ রাজপথে নেমে এসেছেন, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনের মুহূর্তে তাদের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে খাটিয়ে তিনি কি তার নিজের স্বার্থ উদ্ধার করছেন না, তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মনিরা সুলতানা পপি, হ্যাঁ, তিনি আসলেই মেধাবী। তিনি যদি মেধাবী না হতেন তাহলে এত কিছু চাকরির আড়ালে এত কিছু কিভাবে তার পক্ষে করা সম্ভব হচ্ছে? তিনি যদি আসলে যদি অনুপ্রাণিত না হন বা এখন শাহবাগে যে আন্দোলনটি চলছে তাদের ইমোশনালকে কাজে খাটিয়ে নিজের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে হয়তো সেখানে গিয়েছেন এই মনিরা সুলতানা পপি। সেখানে গিয়ে তিনি কিন্তু সরকার বিরোধী মানে কী ধরনের স্লোগান দিচ্ছেন সেটা আপনারা হয়তো ভিডিওর প্রথম অংশ দেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি অনুরোধ করে রাখছি, আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে এই মনিরা সুলতানার চরিত্র যে কতটা জঘন্য আর সে কতটা প্রতারক আপনারা বুঝতে পারবেন না। আমরা একে একে তার চরিত্রের সকল সার্টিফিকেট দেখাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে তার কিছু সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখানোর মতন কিছু ছবি ভাইরাল হয়েছে। কতটা নোংরা কাজ করতে পারলে এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সেই ছবিগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করে রাখছি, সে যেই প্রাইভেট ব্যাংকে জব করতেন সেখানে তিনি কেন চাকরিচ্যুত হলেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি অনুরোধ রাখছি, তিনি বলছেন তিনি অনেক মেধাবী, আসলে তিনি মেধাবী, মেধাবী না হলে তিনি এই ধরনের প্রতারণা কোনোভাবেই করতে পারতেন না। তাকে ব্যাংক কর্তৃপক্ষ কেন তাকে চাকরিচ্যুত করেছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, কারণ সে বলছেন যে তার বিষয় কোনো প্রমাণ নেই বা সে তার কোনো পেপারস নেই, কোনো কিছু দেখাইতে পারবে না, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সে কত বড় প্রতারক এবং প্রতারণার জাল তৈরি করেছেন সাধারণ মানুষের বা এই যে এখন যে শাহবাগ দর্শন বিরোধী আন্দোলনকে তিনি বিতর্কিত করার জন্য তার এই সম্পূর্ণ পরিকল্পনা। আমরা তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ব্যাংকের চাকরির আড়ালে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন পপি। এই পপি একটি ব্যাংকে চাকরি করা অবস্থায় তিনি কিন্তু একাধিক ব্যবসা প্রতিষ্ঠান চালু করতেন। কী ধরনের ব্যবসা করতেন তার ছবি এবং পেপার কাটিং দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা তার বিরুদ্ধে সে বলছে কোনো হেডলাইন নাই, আমরা আজকে আপনাদেরকে একের পর এক হেডলাইন দেখাবো যে সে কতটা প্রতারক ছিল। আপনারা পাপিয়ার নাম হয়তো শুনেছেন, কিন্তু পাপিয়ার চেয়ে যে বড় বড় প্রতারক এই দেশে আছে সেটা কিন্তু হয়তো যদি ভাইরাল না হয় আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশের কণ্ঠ, সেখানেও কিন্তু একটি পত্রিকা আসছে, মনিরা সুলতানা পপি ব্যাংকের চাকরির আড়ালে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন, বাংলাদেশের কণ্ঠতে, এটা কিন্তু একটা হেডলাইন, একটা পত্রিকার হেডলাইন। মানে দর্শক, ভোরের পাতা একটি নিউজ করছেন, ষড়যন্ত্রের শিকার সিটি ব্যাংকের বেরিয়ে এলো থলের বিড়াল, মানে পপি সে কতটা ভয়ানক ছিল। আর তার কিছু ছবি যদি আপনাদেরকে না দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কতটা প্রতারকরণা করেছেন মানুষের সাথে। দর্শক, সবচেয়ে মজার বিষয় হলো আমরা একটু, তিনি কিন্তু একটি প্রাইভেট সেক্টরে চাকরি করতেন, তিনি সংসদের লঘু ব্যবসায় একটি কার্ড তৈরি করেছেন, ভিজিটিং কার্ড, এই সংসদের যেই কার্ড জালিয়াতি মামলায় তার নামে মামলা হয়েছে। কিন্তু তিনি বলছেন যে কাশিমপুর কারাগারে তিনি 3 মাস জেল খেটিয়েছেন, কাদের মামলায় তিনি জেল খেটিয়েছেন, জাতীয় সংসদের মামলায় তিনি জেল খাটিয়েছেন। সেখানে তিনি এই যে মনিরা সুলতানা পপি সংসদের লঘু ব্যবহার করে কিন্তু একটি কার্ড তৈরি করেছেন, এই কার্ড জালিয়াতিতে তিনি কিন্তু কাশিমপুর কারাগারে জেল খেটেছেন 3 মাস। দর্শক, আরেকটি, তিনি কিন্তু যেন হোটেলে তার একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে,
কি দর্শক কি অবাক হচ্ছেন এই ছবি দেখে? অবাক হওয়ার কিছু নেই, ওই আপনারা অপেক্ষা করেন, এর চেয়ে ভয়ানক কিছু আপনাদেরকে দেখাবো, যে কতটা চরিত্রবান এই মনিরা সুলতানা পপি। তিনি কিন্তু অহরহর এখানে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, এখানে এসে তাদের ইমোশনালকে আমি মনে করি এক ধরনের ব্ল্যাকমেল করছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের ইমোশনালকে। সেখানে এসে তিনি তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চাচ্ছেন, কিন্তু আসলে তার পিছনে সে কতটা দুর্নীতিবাজ, কত বড় প্রতারক, আপনারা যদি না দেখেন তার কিছু ভিডিও আমরা দেখাবো, যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই মনিরা সুলতানা কে। এই যে এখানে আপনারা কিছু খাওয়ার ছবি দেখছেন, দেখেন এই যে ছবিগুলো দেখছেন এটা কিন্তু তার ব্যবসায়িক পার্টনার। হ্যাঁ, কী ধরনের ব্যবসা পরিচালনা করতেন তাই তো দেখলেই বোঝা যায়। আমাদের সময় একটি নিউজ করছেন, সেই পপির বিরুদ্ধে সংসদের লঘু অপব্যবহারের জিডি প্রথম, তারপরও তার অপরাধের সীমাটা এতটা বেড়ে যাচ্ছে বা সে কোনোভাবে এসব কোনো কিছু পাত্তা না দিয়ে সে তার নিজের গতিতে চলে, তারপরে তারা মামলা করেছেন, মামলা করে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল খেটতে হয়েছে 3 মাস, তারপরে হয়তো কোনো কৌশলে সে হয়তো ওখান থেকে জামিনে বের হয়ে আসছেন। সিটি ব্যাংকের সেই পপির বিরুদ্ধে 5 কোটি টাকার চাঁদা দাবির মামলা, এই যে এই মামলাটি করেছেন সিটি ব্যাংক কর্তৃপক্ষ, কারণ যখন তার বিরুদ্ধে এই ধরনের সংসদ বা বিভিন্ন প্রাইভেট ব্যাংকটিতে চাকরি করা অবস্থায় তিনি কিন্তু বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিয়েছেন ট্রেড লাইসেন্স করে, হ্যাঁ আপনারা তার ট্রেড লাইসেন্সও দেখলেন, হ্যাঁ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিয়েছেন, তখন বাংলাদেশের প্রতিটা প্রাইভেট সেক্টরের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা তো হয়তো আছে আছে যে আপনি এখানে চাকরি অবস্থায় অন্য কোনো কিছু করতে পারবে না, কিন্তু সে চাকরি অবস্থায় তার সব ধরনের ব্যবসা বিজনেস সব কিছু চালিয়ে যাচ্ছেন। দর্শক কী ধরনের বিজনেস করেছেন তার কিছু ছবি দেখছেন, তো ছবি দেখলে তো আপনারা বুঝতে পারেন। তখন তাকে তৎকালীন যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু গিয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন, 5 কোটি টাকা দাবি করছেন তিনি। কিসের টাকা বলেছেন সে জোন শিকার? দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সে কিন্তু 251 দিন তাকে তার তাকে একটি গাড়ি ব্যাংক থেকে দেওয়ার পরে 251 দিন তিনি ব্যাংকের অন্য গাড়ি ব্যবহার করেছেন এবং 16 জন ড্রাইভারকে নিয়ে। তবে দর্শক আরেকটি জিনিস, সেখানে বাবার বয়সী অনেক ড্রাইভার ছিলেন, তাদেরকে দিয়ে তিনি কিন্তু কী যেন মনে করেন বিভিন্ন হোটেলের সামনে গিয়ে যেতেন, তারপরে তাদের দিয়ে বিভিন্ন কিছু নিয়ে আসতেন, আসলে আমরা সেই ভাষাটা এখানে বলতে পারছি না সে কী কাজ করতেন। হ্যাঁ, সে সেই প্রাইভেট ব্যাংক থেকে 5 কোটি টাকা দাবি করেছেন, কিসের টাকা দাবি করেছেন শুনবেন। তাকে যদি সেই ব্যাংক কর্তৃপক্ষ তার এই যে মানে এইভাবে চলাফেরা বা তার এই দুর্নীতি প্রতারণার জাল পাচ্ছে এইসব অভিযোগ যদি সেই প্রাইভেট ব্যাংকটি নজরে নিয়ে এসে তাকে যখন নোটিশ দিচ্ছে সে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে, সে এক একভাবে এক একজনের বিরুদ্ধে কৌশল খাটিয়ে সেই প্রাইভেট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধরেছেন, কারণ সে বলছেন যে সে তার সে এই কৌশল, কারণ তার কোনো আর সে কারণ লিগ্যাল ওয়েতে সে কোনো প্রমাণ দেখাইতে পারছেন না, সে এই জন্য তার মানে এই ধরনের একটি কৌশল করে তিনি কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করেছেন গুলশান থানায়। জিনিস আপনাদেরকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি তার কিছু সুন্দর সুন্দর মনোরম ছবি আছে আমাদের কাছে, কিছু ভিডিও আছে, আমরা আস্তে আস্তে সবগুলো পাবলিশ করব আপনাদের সামনে, আপনারা দেখে ভালো লাগবে, একটু ধৈর্য সহকারে দেখেন যে শাহবাগের এই আন্দোলনটাকে সে কীভাবে বানচাল করার চেষ্টা করছেন। দৈনিক জনকণ্ঠ রিপোর্টটি করেছেন 26 সেপ্টেম্বর 2019 সালে, আপনারা বুঝতে পারেন যে মানে কতটা। হ্যাঁ, তারপরে দর্শক ভোরের পাতা একটি রিপোর্ট করেছেন ভিজিটিং কার্ড সংসদের লঘু ব্যবহার, মানে একজন ব্যক্তি সে প্রাইভেট সেক্টরে চাকরি করে কী করে সংসদের লঘু ব্যবহার করতে পারেন তার। আমি একটা কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, আমি বারবারই বলছি, সে বলছেন তার মেধা আছে, অবশ্যই তার মেধা আছে, মেধা না থাকলে এত কিছু কীভাবে সম্ভব। আমরা তার মেধা আজকে আপনাদের সামনে সকল তার মেধাগুলো আমরা তুলে ধরবো যে সে কতটা মেধাবী ছিলেন।
ঢাকা টাইমস একটি অনলাইনেও কিন্তু তার সেই ভিজিটিং কার্ডের নিউজটি করেছেন, দৈনিক জনকণ্ঠ নিউজ করেছেন, সংবাদ নিউজ করেছেন, ভোরের পাতায় নিউজ করেছেন। এই পত্রিকাগুলো তার বিরুদ্ধে নিউজ করেছেন। সে বলছেন একটি প্রমাণও কিন্তু দেখাইতে পারবো না, কিন্তু আমরা তো অসংখ্য প্রমাণ দেখিয়ে ফেলছি। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে মনিরা সুলতানা পপির মতন এই ধরনের প্রতারক চক্র থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।